হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন কাসরু ইউটিউব চ্যানেল আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন কাসরু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এসব আমরা দেখে নিই আমরা এখানে কোশ্চেন দেখে নিয়েছি আমরা কোথা থেকে কোথায় পড়বে সেটা দেখে নিয়েছি তো সিলেবাস কোশ্চেন সব সম্বন্ধে আমাদের ডিটেলস ভিডিও করা হয়ে গেছে এবার সব কিছু আমি আলু কিনলাম পটল কিনলাম বেগুন কিনলাম কিন্তু রান্নাটা ভালো করতে পারলাম না তাহলে কি হবে এবার আমরা কি করে সুন্দরভাবে আমরা লিখে কি করলে আমাদের মানে একদম টপ পজিশন পাওয়া যাবে এবং খুব ভালো নাম্বার পাওয়া যাবে সেরকম আমাদের কিন্তু আজকে আলোচনাটা ঝাড়ঘাত আলোচনা হতে চলেছে আমি খুব সংক্ষেপে আলোচনা করব টাইম বেশি নেবো না একটু ধৈর্য ধরে দেখতে হবে সেসব দিক তা আমরা আজকে আলোচনা করবো ক্লাস ওয়ানের ফার্স্ট ইভ্যালুশনের জন্য পাঁচটা টিপস ধারসু টিপস যেটা মানে প্র্যাকটিস করলে বা যেরকমভাবে আমি বলছি সেরকমভাবে চললে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট আসবেই তো আমরা একটা একটা করে দেখে নেবো তো নাকি যারা আমার সঙ্গে আছো ফটাফট লাইক লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো আমার এখানে খুব ভরপুর কমেন্ট করছো হোয়াটসঅ্যাপেও আমি পিডিএফ শেয়ার করছি সমস্ত রকমের কমিউনিকেশান তোমাদের সঙ্গে হচ্ছে খুব ভালো লাগছে এখানে আমার স্টুডেন্ট আছে এখানে আমার গার্জেন আছে এখানে আমার অনেক স্কুলের টিচার বন্ধু আছে সবাই আছে হুম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য তো আমরা এখন আলোচনা করবো কীভাবে একটা স্টুডেন্ট বা কিভাবে আমি বা আমরা ক্লাস ওয়ানে ফার্স্ট ইভলিউশনে ভালো র্যাঙ্ক করতে পারবো বা ভালো নাম্বার পেতে পারবো তো এর জন্য আমাদের প্রথমেই দরকার এক নম্বরে আমাদের দরকার মানে আমাদের তৈরি হতে হবে প্রিপারেশান মানে আমাদেরকে তৈরি হতে হবে কিভাবে আমরা তৈরি হব ফার্স্টে আমাদেরকে কি কি ঢাল নাই তরওয়াল নাই নিধিরাম সর্দার হয়ে গেলে হবে না তো আমাদেরকে রোজ রেডি হয়ে যেতে হবে তা স্কুলে যদি গামছা পরে যাই হবে আর আমরা যদি প্যান্ট শার্ট পরে ধান করতে যাই হবে হবে না তাহলে আমাদেরকে ঠিকঠাক প্রপার ওয়েতে রেডি করতে হবে তো রেডি করার জন্য এক নম্বর আমাদেরকে আমাদেরকে কত দূর থেকে কত দূর পড়বে সিলেবাস তো জানতেই হবে কিন্তু তার আগে আমাদের যেটা দরকার আমাদেরকে প্যাকিংটা ঠিক করতে হবে কীরকম প্যাকিং আমাদের বোর্ড বোর্ড যেটা পরীক্ষা দেব ক্লিপ বোর্ড ক্লিপ আমাদের নিয়ে যেতে হবে সঙ্গে দু নম্বরে নিয়ে যেতে হবে ইরেজার মানে রুলের যা যা সব পেন্সিলের যা যা দরকার সেগুলো সব নিয়ে যেতে হবে প্লাস আমাদেরকে রং নিয়ে যেতে হবে হ্যাঁ প্রত্যেকটা পরীক্ষায় দেখেছি একটা দুটো করে ছবি বা মার্কিং বা কালারিং করতে দিয়েছে তাহলে আমাদেরকে রঙটাও নিয়ে যেতে হবে তো প্রিপারেশানটা মেন্টালি হলে কি হবে একদম রেডি থাকে আমরা যখন রান দিই তখন মা সেট বলার একটাই উদ্দেশ্য যে আমাদের মেন্টালি মাইন্ডলি আমাদেরকে যেন রেডি হতে হয় তাহলে আমরা কি করব আমরা আগের দিন রাতেই আমরা গুছিয়ে রাখবো বোর্ডটা রাখব গুছিয়ে পেন রাখবো একটা রুল রাখবো আর একটা রাবার রাখবো সঙ্গে একটা শার্পনার রাখবো এগুলো শার্প করে মানে পরিষ্কার করে কেটে ছিলে নিয়ে যাব। ঠিক আছে দু নম্বরে হচ্ছে আমরা কি পরীক্ষা দিচ্ছি সেটা যদি আমাদের মাথার মধ্যে না থাকে আমি আগেই বলেছি প্রথম দিন আমি আলোচনা করেছিলাম সিলেবাস সিলেবাসটা যদি না দেখো আমাদের এই আই বাটনে আমি সিলেবাসের কি কত দূর পড়বে কোন বি সেটা পুরো ডিটেলসে বলে দিয়েছি ফার্স্ট টার্মের জন্য কত দূর থেকে কত দূর পড়বে সেটা আমি ডিটেলসে বলেছি তোমরা একবার দেখে নাও আই বাটনে ক্লিক করে হ্যাঁ তো সিলেবাসটা আমাদের নখদর্পণে হতে হবে মানে এত পাতা থেকে এত পাতা পড়বে এত পাতাটা আমাদেরকে আগে রাতে উল্টাতে হবে প্রিপারেশান শুধু জিনিসপত্র কিনলেই হবে না হ্যাঁ এইটাকেও আমাদের কিন্তু রেডি করতে হবে মেন যদি ব্রেনটা যদি রেডি থাকে তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরীক্ষা উঠিয়ে দিয়ে আসতে পারবো যে কোনো পড়া একবার করে চোখ বোলালেই হবে এমন কিছু আহামড়ে অনেক বেশি পড়ে না আর দেখবে যখন পাতাটা উল্টাতে থাকবে রাতে বা দুপুরে আগের দিন দুপুরে বা যেদিন পরীক্ষা হবে সেদিন সকালবেলায় তখন দেখবে সমস্ত পড়াগুলো স্যারেদের লেকচার আমাদের ভিডিওর যে ডায়লগুলো আমি তো প্রতিটা পাতার পড়া পড়ে দিয়েছি সেইগুলো তোমাদের সামনে চলে আসবে যদি কোনো পাতা অসুবিধা হয় তোমরা সেই পাতার নাম্বার দিয়ে ক্লাস ওয়ান উমুক পেজ বলে সার্চ করবে দেখবে আমার ভিডিও চলে আসবে অথবা আমার প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়ানের সমস্ত ভিডিও তোমরা দেখে নিতে পারো এতে সময় বেশি লাগবে তোমরা পাতা উল্টে উল্টে যেটা পারবে সেটা ছেড়ে দেবে আর যেটা পারবে না পারবে না মনে হবে সেটা কিন্তু একবার রিমাইন্ড করে দেখে নেবে তো আমি ক্লাস এখানে দেখো আমি আই বটনে ক্লাস ওয়ানের অল ভিডিও ডিসক্রিপশন আমি ওখানে কিন্তু দিয়ে দিলাম কার্ডটা হ্যাঁ এই কার্ডে ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু চলে যাবে ক্লাস ওয়ানের অল ভিডিওতে তোমরা যেতে পারো ওখানে নেক্সট দেখো সিলেবাসটা জানলাম কোন বইয়ের কত দূর পড়বে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জানতে হবে যে এবছর বছর কী আসতে পারে আমি তার জন্য ভিডিও করেছি না দু হাজার বাইশে যে যে স্কুলে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি দেখো ক্লাস ওয়ানের দু হাজার বাইশে কী প্রশ্ন পড়েছে এই আই বটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে হ্যাঁ দু হাজার বাইশে যে কোশ্চেনগুলো আমাদের হাতে এসছে আমাদের আমি মেনলি সুতিওয়ান সার্কেলের টিচার তো সুতিওয়ান সার্কেলে কী প্রশ্ন এসছে কী ধরনের এসছে কর ভাঙতে এসছে না কী এসছে সেগুলো কিন্তু তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে সেই কোশ্চেনগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে এই রকম প্রশ্ন আসবে আমি তো পারবোই একটা কনফিডেন্স মেক ম্যান পারফেক্ট যদি কনফিডেন্স তুমি করতে পারো তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি কিন্তু পারফেক্ট হতে পারবে ঠিক আছে তাহলে আমরা দু নম্বর দেখে নিলাম আমাদের কি এসেছে এই বছরে যে স্কুলগুলোতে হয়েছে আর আমরা শুধু এবছর দেখলে হবে না আগে দু তিন বছর তার জন্য আমি কী করেছি ক্লাস উনিশে দু হাজার উনিশের কোশ্চেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা দু হাজার উনিশের কোশ্চেনটাও কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে দু হাজার উনিশের এক্সাম কোশ্চেন কী ছিল কেমনভাবে পরীক্ষা হয়েছে কী প্রশ্ন এসছে সব কিছু জানতে পারবে ভয় করার কিচ্ছু নাই দু হাজার উনিশে এসছিলো দু হাজার বাইশে এসছে দু হাজার কুড়ি একুশে পরীক্ষা হয়নি তাহলে দু হাজার উনিশ আর কুড়ির মধ্যে বাদ থাক আমরা উনিশ আর একুশের বাইশের দুটো দেখেই বুঝতে পারবো যে এই বছর কী আসবে সঙ্গে আমি প্রতিটা পড়ার পরে পরেই আমি কিছু কোশ্চেন দিয়েছি যে চ্যাপ্টারটা কঠিন মনে হবে সেই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার একটা ভালো বুদ্ধি ঠিক আছে তিন নম্বর দেখো তাহলে আমরা এক নম্বরে কী আলোচনা করলাম প্রিপারেশান মেন্টালি এবং ফিজিক্যালি এবং ব্যাক কীভাবে প্রিপারেশান করতে হয় দু নম্বরে আমরা আলোচনা করলাম আমাদের সিলেবাস কত দূর থেকে কত দূর পড়বে তার জন্য আমি বোটাম লিঙ্কও দিয়ে দিলাম এবং পেজ নম্বরও বলা আছে এবং কি কি প্রশ্ন আসছে সেটা বলে দিলাম তিন নম্বর হচ্ছে আমার আগের বছরে কেমন কোশ্চেন ছিল এবছর যে যে স্কুলে পরীক্ষা হয়েছে সেগুলো কেমন হয়েছে এটা জেনে নিতে হবে চার নম্বর হচ্ছে আমি সব জানলাম কিন্তু আমি ছিচকি লড়াতে পারি না তাহলে কি হবে খুন্তি লড়াতে না পারলে রান্না ভালো হবে না তার জন্য আমাকে কি করতে হবে হ্যান্ড রাইটিং লাগবে হ্যান্ড রাইটিং গুড কি করে করা যায় আমি কিন্তু ভিডিও অলরেডি ছেড়েছি তোমরা সেখান থেকে এই আই বটন থেকে দেখে নাও হ্যান্ডরাইটিং ভালো করার জন্য আমি টিক্স তোমাদের এখন একটু বলে দিই যে হ্যান্ডরাইটিং করতে গেলে তোমাদের এমন বিশাল কিছু লিখতে হয় না যে যে অক্ষরগুলো লিখবে কিভাবে লিখতে হয় অ লিখতে গেলে আমাকে কীভাবে লিখতে হয় প্রপার স্টেপ বাই স্টেপ ফলো করবে অ লিখতে গেলে আমাকে উপরের দাগটা লিখতে হবে তারপরে এইটা লিখতে হবে এইটা নিচে আসবে নি ওপরে যাবে ঠিক আছে এই প্রপার ওয়েতে যদি তুমি অটা লিখো তাহলে সুন্দর লেখা হবেই হবে আর তোমাদের এখন তো অত গাদার গাদা লিখতে হবে না ছোটো ছোটো করে গোটা গোটা করে একটু সুন্দর করে গোটা গোটা বড় বড় যেন বোঝা যায় সেই রকম করে লিখতে হবে দেখবে আমি এর জন্য এই শেখা সেতু বইয়ে অনেক লেখা লেখা লিখিয়েছি তোমরা শেখা সেতু বইটা একবার দেখে নিতে পারো লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে মানে আমি আইবটনে দিয়ে দিলাম সেই আই বটন থেকে তুমি অ কি করে লিখতে হয় এ কী করে লিখতে হয় এই অ আ এ এর ওপরে হাত বোলাতেও কিন্তু আসতে পারে ক্লাস হোনে ঠিক আছে তাহলে আমরা হ্যান্ড এর উপরে একটু যত্ন নেবো তো এটা একদিনে হবে না তোমরা আমার সঙ্গে থাকো আমি একটা ধাঁসু দুর্ধস একটা হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করবো আমি লিখবো তোমরাও লিখবে আমার সঙ্গে সঙ্গে তোমরাও লিখবে ঠিক আছে তাহলে আমরা চার নম্বর দেখে নিলাম পাঁচ নম্বর দেখতে হবে যে আমি সব কিছু নিয়ে গেলাম সব কিছু করে গেলাম হাতের লেখা আমার ভালো কিন্তু আমি ছটপট ছটপট ছটফট করে বেড়াচ্ছি বাচ্চা তোমরা ঠিক আছে তোমরা যারা ছোটো বা যারা গার্জেন আছেন তারা দেখবেন বাচ্চারা কিন্তু খুব ছটফটে হয় তাদেরকে একটাই জিনিস করতে হবে একদম একটাই মন্ত্র গিয়ে এক নাগারে নিজের সিট যেখানে থাকবে সেখানে একটু চোখ বন্ধ করে বসতে কমফোর্টেবল ফিল করতে যে না পরীক্ষা আমি পারবো পরীক্ষা আমি পারবো এই তুই সব পারবি তুই সব করেছিস তুই সব পারবি এইটা কানের মধ্যে ঢুকিয়ে দিন সঙ্গে ওকে একটু আরামসে বসতে বলুন পরীক্ষার জায়গায় সমস্ত কিছু রেডি রেডি করে বসতে বলুন আরামদায়ক পজিশানে বসতে বলুন তাহলেই কিন্তু ও দেখবে আস্তে আস্তে সব কিছু আগে যেগুলো করেছি যেগুলো আমি ক্লাসে অনলাইনে করিয়েছি বা যেগুলো প্র্যাকটিক্যালি করেছে যেগুলো আপনি করিয়েছেন বিভিন্ন জায়গায় কোশ্চেন কালেক্ট করে করেছেন দশটা সেট যেখানে আমি পিডিএফ দিয়ে দিয়েছি সেগুলো করিয়েছে সবগুলো আস্তে আস্তে আর মাথার কাছে এখানে কিন্তু ঘোরাঘুরি করবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওর কিন্তু মনে পড়তে শুরু করবে এবং সবগুলো উত্তর পারবে এমন কিছু মেমোরি থেকে কোশ্চেন থাকে না সবই প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন থাকে এবং সবই জেনারেল নলেজের ওপর কোশ্চেন থাকে সুতরাং এগুলো সবাই পারে সবার মধ্যে আছে হ্যাঁ তো এই আশাটা রাখতে হবে যে আমি পারবো আর আমি যেভাবে বললাম ওই পাঁচটা পজিশন মেনে নিতে হবে মেনে নিয়ে সেইভাবে রেডি হলে আমি জানি হানড্রেড পারসেন্ট টেন অন টেন দশের মধ্যে দশ কিন্তু পাবেই দশে দশ পাওয়া যাবেই ঠিক আছে তো সবাই আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই এই ভিডিওগুলোকে শেয়ার করে দিন লাইক করে দিন যাতে আমি সবার কাছে বিনামূল্যে কিছুটা নলেজ যেন আমরা শেয়ার করতে পারি আর যাদের আছে অনেক নলেজ তারা আমাকে শেয়ার করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়েই রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন যাদের দশটা সেটের পিডিএফ দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ চেয়ে নিতে পারেন নির্দ্বিধায় আপনারা আপনাদের ফ্রেন্ডকে এখানে পাবেন সবসময় আপনাদের পাশে আছি আপনারাও পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও নোটিফি আপ আপলোড করব তখনই আপনারা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই বাই বাই